নগরীর চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠান আজ রবিবার সকালে হল 24 কনভেনশন সেন্টারত অনুষ্ঠিত হই। এডে বিভিন্ন অনুষদের 180 জন ডিগ্রিধারীরে সনদ প্রদান করা হই। অনুষ্ঠানত রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে ডিগ্রিধারী হলের সনদ প্রদান করছি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দিয়ে সাবেক শিক্ষামন্ত্রী ও আইইউবির প্রেসিডেন্ট এমিরেটস ডক্টর মজিদ খান। এডে আরও উপস্থিত আছেন তহিদ সামাদ, ডক্টর মাহফুজুল হক, ডক্টর এম নুরুল আফসার, ডক্টর মোহাম্মদ রেজাউল হক খান ও ভারপ্রাপ্ত রেজিস্টার আঞ্জুমান বানু লিমা সহ আরো বোধকে। অনুষ্ঠানত রাষ্ট্রপতির প্রতিনিধি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার বক্তব্য হই যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে অপহরণ চাপ রেখেও সঠিক ধারায় তারা খুবই হয়ে পড়েছে। এজন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া তারা আমাদের জন্য আর কোনো পথ খোলা রাখছেন না। আমি সংশ্লিষ্ট সবাইকে ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে জনকল্যাণে সেবার মনোভাব ও শিক্ষার জন্য অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে অনুরোধ জানাই তারা যেন আমাদের দেশের বাস্তবতা ও জনগণের আর্থসামাজিক ব্যবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি প্রতিশ্রুতি সহ সকল প্রকার ব্যয় একটি সীমাবদ্ধ নির্ধারিত রাখতে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।